নাম হচ্ছে রাবণ। রাবণ মানে কি, যখন শিব দেখলো আরে পাহাড়টা উঠেলো কি করে, পাহাড়টা কি করে উঠে গেছে, শিব দাবিয়ে দিয়েছে। তখন রাবণ কি করে খুব জোরে চিৎকার করছে, রবতী মানে ওর গর্জন করেছে, এই জন্য ওর নাম পড়ে গেছে রাবণ। আর জগতের সব থেকে বড় কে বলো, কে বড় হলো, রাবণ। তখন আরেকটা সাপ দাঁড়িয়ে গেছে, বলে রাবণকে তুই কি বড় বলছিস, বলে রাবণ তিনি কি করলেন, শিব সময় তিনি কৈলাসকে তিনি পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ রাবণ, তখন আর একজন বলছে, বলে বলবো শিব রাবণ থেকেও একটা বড় আছে, বলে কে আছে, বলে কে, বলে তিনি হলেন বালি। কে বালি, বলে কি করে, বলে যখন বালি ওই জলের মধ্যে তর্পণ করেছিল, ওই রাবণ এসে না যখন ত্রিভুবনকে জয় করতে গিয়েছিল, ওই রাবণ এসে জলগুলো ঘোলা করছে। তখন দেখলো বালি, দেখলো জলগুলো ঘোলা কেন হচ্ছে, কি ব্যাপার, দেখো এই রাবণ এসে না এই উৎপাদ করছে, এই বালি কি করছে, রাবণ কিরকম ধরেছে, ওই ধরে বগলের মধ্যে দাবিয়েছিল, 6 মাস পর্যন্ত দাবিয়ে রেখেছিল, বুঝতে পারছেন তো, ওই রাবণ বালির কত শক্তি। আর ওই পিঁপুড়ার মধ্যে যখন কাটতে আরম্ভ করে, ও বালি ভুলে গেছে বগলের মধ্যে একটা কাকে আমি রেখেছি, ভুলে গেছে, এই যখন পিঁপুড়ার মধ্যে কেটেছে, ওই হাত যখন উঠায় না, ও বালি পরে দৌড়েছে, দৌড় মারছে, হ্যাঁ দৌড় মারছে। আর তো জগতে সব থেকে বড় কে হলো বলতে, কি বলো জোরেতে, বালি। তখন সেখানে আরেকটা সাধু ছিল, বলে আমি বড় বলবো বালি থেকেও একজন কেউ বড় আছে, বালি থেকে বড় কি হতে পারে, বললে তিনি ভগবান রাম। ভগবান রাম, বলে কেন, এত বড় পরাক্রমী বালিকে যিনি এক বাণেতে তিনি মেরে দিয়েছেন, এক বাণেটাকে তিনি মেরে দিয়েছেন, এত বড় কে হলো রাম। বলে শিয়ার রামচন্দ্র কি তোমরা কেউ জয় ধরতে দিচ্ছে না, জয় দিলে জয় হবে, ঠাকুরের জয় দিলে কি হবে, তোমার জয় হবে, বলবো, বলে শ্রী ভগবান শ্রী রামচন্দ্র ভগবান কি। হ্যাঁ এইখানে জগতে সব থেকে বড় কে হয়ে গেছে রাম। ওখানে একজন রসিক ভক্ত বসেছিল, হ্যাঁ একজন রসিক ভক্ত বসেছিল, বলে আমি বলবো রাম থেকেও একজন কেউ বড় আছে, রাম থেকেও, রাম থেকে কি করে বড় হতে পারে, ভগবান থেকে কেউ বড় হতে পারে, জগতে ঠাকুর তো হলো জগতে সব থেকে বড়, তা থেকে বড় কেউ হতে পারে, বলে আমি বলবো না ভগবান থেকেও বড় আছে, বলে বলো, বলে কবি জয়দেব তিনি গীত গোবিন্দের মধ্যে তিনি বলছেন, বলে কি বলছেন, বলে জয় জয় দে বহরে, জয় জয় দে বহরে, জয় জয় দে বহরে, জয় জগন্নাথ হরে, দীনা মণি মণ্ডল মণ্ডন ভবখণ্ডন হে, মুনি জন মানস হংস, জয় জয় দেব হরে। এখানে আমাদের কবি জয়দেব তিনি কি বলছেন, তিনি উদাহরণ দিলেন মুনিজন মানস হংস, অর্থ হলো সাধুদের হৃদয়টা হবে কিরকম, বলে মানস সরোবরের মতো, হ্যাঁ মানস সরোবরের মতো সাধুদের হৃদয়টি হলো, কিন্তু ওই হৃদয়তে ঠাকুর তিনি কি, ঠাকুর তিনি কি করছেন, বলে একটা হংসের মতো তিনি তার মধ্যে বিচরণ করছেন, বুঝতে পারছেন তো, ওই হংসে তবে সাধুর হৃদয়টা হলো মানস সরোবর, আর পুকুরটা কত বড় হয়, অনেক বড় হয় না সাধু সরোবর, তার মধ্যে হংস কতটুকু, এইটুকু, এইটুকু হংস, বলে সাধুদের হৃদয়টা কি, বলে সাধুদের হৃদয়টি হলো একটি মানস সরোবরের মতো, আর ওর মধ্যে ঠাকুর তিনি হংস রূপে তিনি তার হৃদয়ের মধ্যে তিনি বিচরণ করছেন, এই জন্য বলছেন কি ঠাকুর কোথায় আছেন, বলে সাধুদের হৃদয় আছে, কোথায় আছে, বৈষ্ণব হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ তিনি কোথায় বিশ্রাম করেন, বলে বৈষ্ণব হৃদয়ের মধ্যে তিনি বাস করেন। তো মনে করুন সাধুরা কত বড়, অতএব ভগবান থেকে কে বড়, বলে সাধু,
ভগবান তো কেবল সাধু, এই জন্য ভগবান বলছেন সাধব হৃদয় তুহম। হ্যাঁ, সাধুরা আমার হৃদয়ের মধ্যে আছে, আমি সাধুদের হৃদয়ের মধ্যে আছি। সাধুরা আমার ছাড়া কাকে জানি না, আমিও সাধু ছাড়া জগতার কাকে জানি না। অতএব সাধুদের হৃদয় হলো গোবিন্দ। তো ভগবান থেকে কে বড়? ভক্ত। ভক্ত হলো ভগবান থেকে বড়, বুঝতে পারছেন তো? এই জন্য ওনার একটা নাম হলো ভক্ত বৎসল। বলে শ্রী ভক্ত বৎসল ভগবান কি? এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর তিনি এই কীর্তনের মধ্যে কি বলছেন? তিনি বলছেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে নাম মামা বৈষ্ণব পরায়ণ, এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনকে হনাই। এই জন্য বলছেন সাধুর হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরায়ণ। সাধুরা হল আমার প্রাণ সদৃশ, বুঝতে পারছেন তো? এই জন্য ভগবান কে সন্তুষ্ট করতে গেলে কি করতে হবে? সাধু গুরু বৈষ্ণব সেবা করতে হবে, সাধু গুরু বৈষ্ণব সেবা করতে হবে। যখন আমরা সাধু গুরু বৈষ্ণবের সেবা করি না, এই যদি সাধু সন্তুষ্ট হয়ে গিয়েছে তখন গোবিন্দ সন্তুষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, প্রণীতা গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, এই জন্য দেখুন আজকে আমাদের কত ভাগ্য, আজকে আমাদের কত ভাগ্য, আমাদের বাড়িতে আমাদের কাছে বৃন্দাবন থেকে ভক্তরা আমাদের বাড়িতে আসছে, আমাদের বাড়িতে এসছে, বুঝতে পারছেন তো? যখন বাড়িতে সাধু গুরু বৈষ্ণবরা আসে, ঘরটা কি হয়ে যায়? ওই ঘরটা বৃন্দাবন হয়ে যায়। এই জন্য ভক্তিমন ঠাকুর বলছেন, যেদিন গৃহে ভজন দেখে গৃহেতে গোলক ভায়, হ্যাঁ, যেদিন গৃহে ভজন দেখি, বাড়িতে যখন গোবিন্দের ভজন হয় ওই ঘরটা ঘর থাকলো না, গৃহেতে গোলক ভাই, ওই ঘরতে বৃন্দাবন হয়ে গেল, ঘরটা আমাদের কি হলো? বৃন্দাবন হয়ে গেছে। এই জন্য এই বাড়ির কর্তাকে কি নাম আপনার? স্মৃতিভূষণ মন্ডল। স্মৃতি? স্মৃতিভূষণ মন্ডল। স্মৃতিভূষণ মন্ডল। আজকে আর মা কোথায়? আপনার পত্নী কোথায়? ও এই তো বাবা রে, মায়ের নামটা কি? সাধু গুরু বৈষ্ণবকে ডেকেছে বাড়িতে, বুঝতে পারছেন তো? বাড়িতে সাধু গুরু বৈষ্ণবরা আসে, বাড়িতে কীর্তন হচ্ছে, যে বাড়িতে কীর্তন সাধু গুরু বৈষ্ণব আসে না, তো ওর ঘর থেকে সমস্ত পাপ দূরে চলে যায়। কে দূরে চলে যায়? সমস্ত পাপ ঘর থেকে দূর চলে যায়। বাড়িতে যখন সাধু গুরু বৈষ্ণবরা আমাদের বাড়িতে যখন আসে, বুঝতে পারছেন তো? এই জন্য আপনারা আজকে অনেক ভাগ্যবান, তোমাদের গ্রামে বাড়িতে আজকে সাধু গুরু বৈষ্ণবরা এসেছে, আর বাড়িতে কি হচ্ছে? ঠাকুরের নাম হচ্ছে, ঘরেতে বাড়িতে ঠাকুরের নাম হচ্ছে, বাড়িতে ঠাকুরের কীর্তন হচ্ছে, বুঝতে পারছেন তো? এই জন্য ভগবান কে পেতে গেলে সব থেকে সরল উপায় হলো সাধু গুরু বৈষ্ণবদের সেবা করতে লাগবে, সাধু গুরু বৈষ্ণবদেরকে সেবা করতে লাগবে। যখন ওরা সন্তুষ্ট হয়ে যায় তখন ঠাকুর নিজে থেকে সন্তুষ্ট হয়ে যায়। বস মা, বস বস বস, ঠিক আছে, বসো। পা লাগবে না আমার, পা না, বস বস, ওখানে বল, কথা শোনো, কথা শোনো, এই জন্য ঠাকুর কে যদি বসীভূত করতে হয় কি করতে? তুই কোথায় কোথায় যাচ্ছ মা? বাড়িতে কেন যাচ্ছ? স্নান আর ভগবানের কথা শুনলে, কথার দ্বারা যে স্নান হয় না, পুরা সমস্ত তীর্থতে স্নান হয়ে যায়। হ্যাঁ, বাড়িতে যখন গোবিন্দের কথা শুনবেন ওই কথাতে সব স্নান হয়ে যাচ্ছে, বুঝতে পারছো মা? হ্যাঁ, তা থেকে বড় জিনিস কিছু নেই। বসো, কোন চিন্তা নেই, বসো বস, বড় গোবিন্দের কথা শোনো। দেখুন আমাদের রূপ গোস্বামী তিনি একটি সুন্দর কথা বলছে, বলে ভগবান কে যদি বসীভূত করতে হয় গোবিন্দ কে কি করে আমরা বসীভূত করতে পারি? বলে গোবিন্দ কে যদি তুমি বসীভূত করতে পারো কেবল ভক্তির দ্বারা। কার দ্বারা? ভক্তির দ্বারা। কেবল ভক্তির বসে চৈতন্য গোসাই,
महाप्रभु तिने कि करि बसिबु त न केवल भक्ति केवल भालबासा देखि माने जगत बोले ना मा कथा बोलबे ना एने हमरे बोली ना भालबासा दाओ बोली ना सबाई के बाड़ी तो सबाई आछे यदि भालबासा ना था मन की भाल लागबे भाल लागबे ना सबाई भालबासा टुकु चाहे हैं सेरकम भाबे गोविंद केवल भालबासा टुकु चाहे तिने केवल भालबासा टुकु चाहे आर किछु चाहे ना हैं आचरण थाके तभी तो गोविंद तभी तो गोविंद के तुम भलोबाजते पारे तमें उदाहरण दीचे एक ब्याध छिलो जे ब्याध माने की पशु धरके जिन मारे बोले तुम जदि बोलो बड़ जाति थाकले परे भगवान के पावा जाबे ओ व्याधर की जाति छलो ओ जन नीचे जाति छलो पशु दर के तन्ना मेरे आधा मारा करे रखतो ओ तरा छटपट 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 करतो ओटा देखे खुशी होतो विश्वास छे किंतु नारद रे जखन कृपा होय छे ना तार परे हसे व्याध के तार कल्याण कर दिए छे हैं व्याध के बोलले देखो तुम जे पशु पाके हुलो के तो मेरे मेरे खाछो एर फलटा की जानो बोले की फल बोले तुम मरार पर तुम्हारे ओरा खाबे एजने ओर नाम हो मांस मांस माने की मांग माने होला आमाके स माने होला तिनी माने एखन जाके तुम खाचो पर जे तुम्हारे आवार खाबे एजने इंग्लिश तो बोला मीट मीट माने की मी ईट ईट मी माने तुम जाके खाचो अगर जन्म आवार वही तुम्हारे केटे केटे आवार वही खाबे हैं जखन तिनी बुझिए छे যখন তিনি বুঝিয়েছেন এই কথাটুকু না হ্যাঁ ঠান্ডা লাগছে না মা বন্ধ করে দাও বন্ধ করে দাও বেটা এই জন্য তিনি সমস্ত হিংসাকে তিনি ছেড়ে দিয়ে তিনি কি করছেন গোবিন্দের ভজন করছেন গোবিন্দের তিনি ভজন করছেন হ্যাঁ গোবিন্দের যখন ভজন করছেন তিনি ভজনের প্রভাবে তার বাড়িতে সমস্ত কিছু টাকা পয়সা চাল শাক সবজি সব নিজে থেকে তার বাড়িতে আসে কেন গোবিন্দের ভজন করছে সবাই বুঝতে পারছে আরে ওই যে ব্যাধটা ছিল তিনি ওখানে গোবিন্দের ভক্ত হয়ে গেছে সবাই তাকে দর্শন করতে এসছে সবাই দর্শন করতে এসছে তাকে বুঝতে পারছেন তো এ কত বড় ভক্ত হয়ে গেছে যদি কেউ বলে ভালো আচরণ থাকলে গোবিন্দ বাবু বলে না কেবল যেন তোমার হৃদয়ে ভক্তিটুকু থাকে তোমার হৃদয়ে তখন গোবিন্দ তোমারে কৃপা করিবে যদি কেউ বলে না বয়স হলে ভজন করব আরে এই বয়সে কি ভজন করব যেন বুড়ো বুড়ি হয়ে যাব আর যখন কিছুই কাজ থাকবে না ও তখন বসে একটু মালা টিপব বলে না তখন উদাহরণ দিচ্ছেন ধ্রুব মহারাজের কি বয়স ছিল 5 বছর বয়স তিনি গোবিন্দকে দিয়েছেন কেবল 5 বছর বয়সে তিনি 6 মাসের মধ্যে তিনি গোবিন্দকে ভজন করে পিয়েছেন প্রহ্লাদ মহারাজ তিনি 5 বছর বয়সে তিনি গোবিন্দকে পিয়েছেন এত বড় প্রহ্লাদ ভক্ত হয়েছে ওর বাবা জিজ্ঞাসা করছে বলো তোমার হরি কোথায় বলছে বলো আমার হরি কোথায় নেই তো বলো বলে খাম্বার মধ্যে কি আছে বলে আমি তো দেখতে পাচ্ছি গোবিন্দ বসে বসে হাসছে বলে তোমার গোবিন্দকে আগে দেখাবো তোমাকে পরে দেখাবো এ যখন তিনি স্তম্ভটাকে তিনি মুষ্টিঘাত মেরেছেন না এ স্তম্ভ ফেটে গেছে সাক্ষাৎ ভগবান শ্রী নৃসিংহদেব প্রকট হয়েছে বলে নৃসিংহ ভগবান কি আরে জোর করে বললো ঠাকুর প্রকট হলো জোর মধ্যে আওয়াজ আসছে না বলে শ্রী বলে শ্রী ভগবান নৃসিংহদেব কি সঙ্গে সঙ্গে ঠাকুর প্রকট হয়ে গেছে বুঝতে পারছেন তো প্রকট হয়ে তিনি হিরণ্যকশিপুকে মেরে ফেলেছেন এই জন্যে যদি কেউ বলে হ্যাঁ যদি কেউ বলে না বয়স হলে তবে ঠাকুর বাবু বলে না মীরা ভাই কত বয়সে ভগবান পিয়েছে 5 বছর বয়সে যখন মীরা ছোট মেয়ে ছিল একবার কি হয়েছে একটা বিয়ে ঘর যাচ্ছে হ্যাঁ বিয়ে ঘর যাচ্ছে সেখানে বাজা বেজে আর ওকে ঘোড়া উপরে বসে নিয়ে যাচ্ছে তখন মীরা বলছে মা ইয়ে কে বলে এটা হলো দুল্হা মানে এটা হলো বর বরযাত্রী বলে আমার বর কোথায় সবাই তো বর আছে পতি আমার বর কোথায় ওই বাড়িতে গোপাল ছিল বলে এইটা হলো তোমার বর ওই মা বলে দিয়েছে এ তবে থেকে তার প্রীতি লেগে গেছে গোপাল তবে থেকে গোপালকে ভালোবেসে ফেলেছে বুঝতে পারছেন তো ওই ভালোবেসে গোপালকে খু খাওয়ায় তাকে শৃঙ্গার করে তার পুজো করে হ্যাঁ তাকে পুজো করে তার ভক্তি করে ও তবে থেকে ভক্ত হয়ে গেছে গোবিন্দের ভক্ত হয়ে গেছে
এইজন্যে বলছে ভগবানের ভক্তি বয়স উপরে নির্ভর করে না, বয়স উপর নির্ভর করে না। কখন যে ঠাকুর কাকে কিভাবে কৃপা করবে সেটা বুঝা যাওয়া বহুত কঠিন আছে। হ্যাঁ বলে ধ্রুবশব বলে বিদুরশ্য কিম জাতি, যদি কেউ বলে না বড় জাতিতে জন্ম গ্রহণ করলে তবে তো গোবিন্দ কৃপা করবে, তবে তো বলে ভগবান ভজনতে বলে শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী জাতি কুলের বিচার নাই। হ্যাঁ বলে যেই ভজে সেই বড় অভক্তি নির্চার। এই জন্য প্রেমানন্দ ঠাকুর বলছেন বলে এ মন কি করে বরণা কুল, এ মন কি করে বরণা কুল, যেই কোলে কে না জনম নহায় কেবল ভক্তি মূল, এ মন কি করে বরণা কুল। এখানে বলছেন বলে এ মন তুই কুলটাকে কি করে বড় বললি, তখন উদাহরণ দিচ্ছেন কি উদাহরণ দিচ্ছেন বলে বিভীষণ কোন জাতিতে জন্ম নিয়েছে রাক্ষস কুলেতে, রাক্ষস কুলেতে তুই জন্ম নিয়েছে, কিন্তু ভগবান রাম তাকে নিজের মিত্রতা স্বীকার করেছেন, তাই না। আর যখন ভগবান যখন তিনি ওই সভা হয় ভগবান যে উচ্চ সিংহাসনে বসে থাকে তাদেরকে সেই সিংহাসন দিয়ে সেই রকম সিংহাসন সুগ্রীব বিভীষণ হ্যাঁ গুহক চণ্ডাল তারা সমান তাদেরকে সমান তিনি আসন প্রদান করেন, বুঝতে পারছেন সমান তিনি আসন প্রদান করেন বলে কেন বলে ভক্তি ভক্তি। হ্যাঁ প্রহ্লাদ মহারাজ আসুন দাদার আস সামনে আস সামনে আস বলে প্রহ্লাদ মহারাজ কোন কুলে জন্ম নিয়েছে প্রহ্লাদ মহারাজ রাক্ষস কুলেতে, রাক্ষস কুলেতে জন্ম নিয়েছে না প্রহ্লাদ মহারাজ, কিন্তু কি হলো তিনি ওই খম্ব থেকে তিনি গোবিন্দকে তিনি প্রকট করে দিয়েছেন, খম্ব থেকে প্রকট হয়ে গেছে ঠাকুর, তার ভক্তির এত শক্তি ছিল। এই জন্য বলছে গুহক চণ্ডাল ভগবানের মিত্র, গুহক চণ্ডাল তার মিত্র ভগবানের। বলে হনুমান হনুমান কোন কুলে জন্ম নিয়েছে বলে বান্দর, হ্যাঁ বান্দর কুলে হনুমান তিনি বলছেন আমার এই রকম কুলে জন্ম নিয়েছি, যদি সকালে উঠে গেও আমার নাম যদি আমার মুখ দেখে হনুমান নিজে বলছেন ওকে সারাদিন তিনি খাওয়া পাবে না, এইরকম কুলে আমি জন্ম, যদি কোনো বাড়িতে ঢুকে যাবে ভালো করে ধুয়ে দাও, ওই বান্দরটা ঘরে ঢুকে গেছিল হ্যাঁ অপবিত্র হয়ে গেছে, কিন্তু হনুমান বলছেন দেখো আমি রামের ভক্তি করে জগতে কিরকম ঘরে ঘরে আমার পুজো হচ্ছে, বাড়িতে বাড়িতে আমার পুজো হচ্ছে। বলে কেন বলে গোবিন্দকে ভালো আছে, কেবল গোবিন্দকে ভালোবেসে আমার ঘরে ঘরে পুজো হচ্ছে। আপনারা সবরীর নাম শুনেছেন, এই জন্য আমাদের সুর দাস একটা ভজন গাইছেন বলছেন তিনি বলে সবসে ওচি প্রেম সগাই, সবসে ওচি প্রেম সগাই দুর্যোধন কি মে বাত্যাগি শাগ বিধুর ঘরে খাই, সবসে ওচে প্রেম সগাই ঝোটা বের সবরিকে খায়ে বহুবিধ স্বাদ বতাই, সবসে ওচে প্রেম সগাই। হ্যাঁ হিন্দি বুঝতে পারে কি একটু, সুরদাস তিনি বলছেন ভগবান কোন জিনিসটাকে সব থেকে ভালোবাসে বলে ভালোবাসাটা প্রেমকে, ঠাকুর কেবল প্রেম চায় আর কেবল প্রেমের বস চৈতন্য গোস্বামী, বুঝতে পারছেন তো। তিনি উদাহরণ দিতেন কি উদাহরণ দিতেন, তিনি উদাহরণ দিচ্ছেন দেখো কোথায় ভগবান কৃষ্ণ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, কিন্তু হয়ে তিনি মহাভারত যুদ্ধে কি কি অংশ গ্রহণ করছিলেন মহাভারত যুদ্ধে বলে তিনি সারথি হয়েছেন, সারথি হয়েছেন না, তিনি কার সারথি হয়েছেন অর্জুনের সারথি হয়েছেন। হ্যাঁ অর্জুনের তিনি সারথি হয়ে কি করছেন ওই ঘোড়ার দৌড় ধরে ধরে তাকে তিনি চালন করছেন, যখন ঘোড়া যখন পরিশ্রান্ত হয়ে যেত গোবিন্দ নিজে তাকে সেবা করতেন তাকে ঘাস খাওয়াতেন, কে বলে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক। প্রেমেতে তিনি কত দূর বসীভূত হয়েছেন, যখন সেই রাজসূয় যজ্ঞ হয়ে সবাই তো বড় বড় সেবা নিয়ে গেছে
কিন্তু এখানে সব থেকে যে নিকৃষ্ট দুইটি সেবা আছে বলে সেই দুইটি সেবাকে বলে খাওয়ার পর ওই এঁটো পাতা গুলোকে উঠাবে, বুঝতে পারছেন তো? ওই এঁটো পাতা গুলোকে উঠাবে। আর দ্বিতীয়টা কাজ বাকি থেকে গেছে, ওই যে ব্রাহ্মণরা আসবে ওদের চরণ কেঁদে হবে। এখন এই দুইটি সেবা বাকি থেকে গেছে, ওই দুইটি সেবা কেউ আর নিচ্ছে না, বুঝতে পারছেন তো? বলছে এই দুটো সেবা কে করবে? গোবিন্দ বলছে আমি করবো। বলে আমি এই দুটি সেবা করবো, ব্রাহ্মণদের পাত দেবো, আর তাদের জুতো গুলো যেখানে আসবে না আমি ঠিক করে রাখবো। কোথায় বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, তিনি প্রেমেতে বসীভূত হয়ে তিনি কি না করেন তিনি? হ্যাঁ, এই জন্য তিনি বলে দুর্যোধন কি মেবা ত্যাগী সাগ বিদুর ঘরে খাই। মানে কি, যখন ভগবান কৃষ্ণ তিনি শান্তিদূত হয়ে গিয়েছে, হ্যাঁ, তিনি বলছেন দুর্যোধন কে দেখো তুমি সমস্ত রাজ্য সুখ তুমি ভোগ করো, সমস্ত রাজ্য সুখ তুমি ভোগ করো, পাণ্ডবদের কেবল পাঁচটি গাঁও দিয়ে দাও, তারা তাতেই সন্তুষ্ট থাকে। দুর্যোধন কি বললো? বলে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, বিনা যুদ্ধে আমি সুচের, হ্যাঁ, সুচের নকিনা তা বলতে যতটুকু বৃত্তি আছে সেটাও দেব না। আর দুর্যোধন কি মনে করেছিল? গোয়ালা, কৃষ্ণ গোয়ালা, ওই গরু চারা তো বৃন্দাবনে ভালো ভালো ওদের তিনি খাবার রান্না করেছিল, হ্যাঁ রান্না করেছিল, এ গোবিন্দকে খাওয়ে দাঁড়িয়ে খুশি করে দেব। তখন দুর্যোধন গোবিন্দকে বলছে বলে দেখো তুমি অনেক দূর থেকে এসেছ, প্রথমে একটু ভোজন করে নাও তারপরে কথা বলবো। কৃষ্ণ বললে দেখো যে ভোজন করে না কথা বলবে না, কথা বলবে না। তিনি তখন কৃষ্ণ বলছেন দেখো লোক তিন জায়গায় ভোজন করে, কত জায়গায় ভোজন করে, কোথায় কোথায়? যদি কার সঙ্গে ভালোবাসা থাকে, যদি কোন ভালো মিত্রের কাছে গিয়েছ, মিত্রটা তোমার ভালো যেন রান্না বান্না করে রেখেছো, বলে মিত্র যেন খেয়ে খেয়ে না থাকলে একটু খেয়ে নি, তাই নাকি? এই জন্য তো দুর্যোধন বললো কি আমি তোমার মিত্র নই, বলে না আমার মিত্র নয়। বলে কেন? বলে পঞ্চ পাণ্ডব হলো আমার ভক্ত, আমার ভক্তের যে মিত্র তার হলাম আমি মিত্র, আমার ভক্তের যে শত্রু হলো আমার শত্রু, আতে তুমি আমার পাণ্ডবদের শত্রু মানে আমার শত্রু। বলে দ্বিতীয় জায়গায় কোথায় খায়? বলে যদি কাকে খিদে লাগে তখন খেয়ে নি, হ্যাঁ খিদে লাগলে যা কিছু হোক না কেন, হ্যাঁ ভাত লবণ দিয়েও খেয়ে নি, কেন খিদেটা লেগেছে, খিদে লেগেছে। বলে আমাকে তো খিদে লাগে না, আমি হলাম আত্মরাম আত্মকাম, আমি তো পরিপূর্ণ থাকি, আমার মধ্যে মধ্যে তো খিদে লাগে না। আর আরেকটু আরেকটু সরি আসো, আরেকটু মা আরেকটু সরি আসো, দাদা তুমি এখানে চলে আসো, হ্যাঁ হয়েছে হয়েছে, হ্যাঁ হয়েছে হয়েছে, হরে কৃষ্ণা। এই জন্য বলছি যদি খিদে লাগে, বলে আমার তো খিদে লাগেই না, আমি তো আত্মারাম আপ্তকাম নিজে পরিপূর্ণ, আমার তো খিদেই নেই, আমি খাবারটা কি করি, হ্যাঁ কিন্তু আমি খাই ভক্তর প্রেম দেখে আমি ভোজন করি, হ্যাঁ প্রেমে যদি আমাকে ভালোবাসে আমার সেখানে খিদে লেগে যায়, বুঝতে পারছেন তো? এই জন্য গোপাল কি করে মা যশোদার কাছে বারংবার ননী চাইতে থাকে, মা আমাকে ননী মিশ্রি দিয়ে দাও আমি খাবো, কেন ভগবান কি খিদে লাগে? খিদে লাগে না, কিন্তু ভালোবাসাতে প্রেমেতে, হ্যাঁ আমার গোপাল, আমার গোপাল, হ্যাঁ খিদে লাগছে আমার গোপালকে, প্রেম দেখে আমার খিদে লেগে যায়, হ্যাঁ এই জন্য আমার খিদে লাগে না। আর তৃতীয় হলো যে কাজে আপনি গিয়েছেন যদি ওই কাজটা পূর্ণ হয়ে যায় তখন কি বলা হয়? আর যার কাজের জন্য এসছি কাজটা হয়ে গেল চলো ভোজন করবে, কিন্তু আমি যার জন্য এসেছি সেই কাজটাই হলোই না, তুমি তাকে পাঁচটা গাঁও পর্যন্ত দিবে না, আমি তোমার বাড়িতে কি ভোজন করবো? বলে ভোজন করবে না, তুমি আগে থেকে বললে না কেন, তোমার জন্য আমি স্পেশাল রান্নি ডেকে স্পেশাল ছাপান ভোগ ৩৬ ব্যঞ্জন তোমার যেখানে বানালাম কেন, আগে তুমি বললে না তোমাকে খেতেই হবে না, তোমার বেঁধে রাখবো। বলে আমাকে বেঁধে রাখবে? বলে হ্যাঁ। তখন কৃষ্ণ তিনি বিরাট রূপ দেখিয়েছেন, বিশ্বরূপ দেখিয়েছেন, হ্যাঁ সেখানে তিনি বিশ্বরূপ দেখিয়েছেন। বলে কোথায় খাবি? বলে খেয়ে নেব চিন্তা কি, কোথায় গিয়েছে? বিদুর বাড়িতে গিয়েছে, বিদুর বাড়িতে গিয়েছে, আর সেখানে বিদুর ছিল না, বিদুর আনিছিল পত্নী ছিল, গোবিন্দ আমার বাড়িতে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার বাড়িতে এসেছে, কোথায় বাস ভালোবাসবে, কোথায় বসতে দিবে, কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। ওই বাড়িতে তখন কলা ছিল, ওই কলা গুলো এনেছে, আর কলা উনি কি করছে,
ওর যে চোপা গুলো ছিল না গোবিন্দের খাওয়াছে, আরে কলা না ফেলে দিচ্ছে, আর গোবিন্দ চোপা গুলো খুব আনন্দ করে খাচ্ছে। একটু পরে বিদুর এসছে, যেখানে বিদুর এসছে বলে এই কি করছিস গো, গোবিন্দকে তুমি চোপাটা খাওয়াছো, হ্যাঁ আর কেলা গুলো ফেলে দিচ্ছ, ও তো তার মধ্যে তো সে ভক্তিতে এত পূর্ণ ছিল, ভক্তির মধ্যে এত ডুবেছিল, তো হুদবুদ নেই আমি কি খাওয়াছি না খাওয়াছি, হ্যাঁ ভালোবেসে খাওয়াছি আর গোবিন্দ খুব খাচ্ছে। যখন ওর জ্ঞান এসছে না তখন তিনি কলা খাওয়াতে আরম্ভ করেছে, যখন কলা খাওয়াতে আরম্ভ করেছে তখন কৃষ্ণ বলেছেন বিদুর আমি কলাও খাই না আমি চোপাও খাই না, আমি তো কেবল ভালোবাসাটাকে গ্রহণ করি। আগে ওই কলার চোপার মধ্যে যে আনন্দ আসছিল না, এখানে ওই কলার মধ্যে এত আনন্দ আসছে না, হ্যাঁ এই জন্য এখানে বলছেন তিনি কি করলেন, বলে দুর্যোধন কি মেবা ত্যাগে শাগ বিদুর ঘরে খাই সবসে উচি প্রেম সদাই। তখন তার দ্বিতীয় তিনি উদাহরণ দিতেন, দ্বিতীয় উদাহরণ তিনি দিচ্ছেন, তিনি আর কি করলেন, তিনি ঝুঠা বের সবরি কে খাই বহুবিধ স্বাদ বতাই, মানে কি ওই যে সবরি ছিল মাতঙ্গরি শ্রী শিষ্যা থিলে সবরি ছিল, গুরুদেব বলে গিয়েছে বলে দেখো একদিন তোমার বাড়িতে ভগবান স্বয়ং তিনি আসবেন, একা আসবে না, তিনি নিজের ছোট ভাই সঙ্গে আসবে, ছোট ভাই সঙ্গে গুরুদেব বলে গিয়েছে গোবিন্দ আসবে, কত বয়স হাজার বর্ষ বিতে গেছে কিন্তু প্রত্যেক দিনে তিনি কি করছেন সুন্দর সুন্দর ফুল এনে রাস্তার মধ্যে বিছাছেন, প্রত্যেক দিনে কুল এনে রেখেছেন, হ্যাঁ খেয়ে দিয়ে কোনটা মিষ্টি আর কোনটা টক, বুঝতে পারছেন তো, ওই এনে রেখেছে। আর যখন অনেক দিন পর সেই যখন ঠাকুর এসেছে তিনি নিজের চক্ষুর জল দিয়ে তার চরণটাকে তিনি সেবা করছেন, তিনি পদধৌত করেছেন, হ্যাঁ ঠাকুরকে বসিয়ে প্রথমে খাচ্ছে এই কুলটা প্রথমে খাচ্ছে, হ্যাঁ যদি যদি এটা টক থাকে ফেলে দিচ্ছে, আর যদি মিষ্টি থাকে না গোবিন্দ খাওয়াছে, আর গোবিন্দ খুব আনন্দ করে খাচ্ছে, বলছে সবারি আজকে তোমার এই এঁঠো কুলের মধ্যে এত মিষ্টি এত ভাল লেগেছে, আমার সমস্ত লক্ষীরা কত আমার সেবা করে, অনন্ত বৈকুণ্ঠে আমার সেবা করে, কিন্তু ওই রাজভোগতে যে আনন্দ পাইনি আজকে তোমার এঁঠো কুলতে মধ্যে আমি ওই আনন্দ দিয়েছি, বুঝতে পারছেন তো। এখানে গোবিন্দ কি চায়, তোমার ভালোবাসাটুকু, তোমার প্রেমটুকু কেবল চায়, আর ঠাকুর তিনি কিছুই তিনি চায় না। তখন তিনি আর একটা উদাহরণ দিয়েছেন, সুরদাস, সুরদাস জানে তো যার কীর্তন হলো বলে মাইয়া মরি মে নেহি মাখন খায়ো, শুনেছেন না, মাইয়া মরি মে নেহি মাখন খায়ো, এটা হলো সুরদাসের পদ্যটা, হ্যাঁ এটা হলো সুরদাসের পদ্য এইটা। এই জন্য তিনি আর একটা উদাহরণ দিচ্ছেন, তিনি কি বলছেন সেখানে, বলে বন গে হর নাই, হ্যাঁ মন দিয়ে শোনো, একটা নাই ছিল, তোমাদের নাই বলে না, চুল কাটেন কি বলে নাপিত, হ্যাঁ এটা নাপিত ছিল, এখানে এটা নাপিত ও গোবিন্দের খুব ভক্ত, যদি বাড়িতে যেরকম আজকে দাদারা বাড়িতে সাধুদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন, তিনি খুব সাধু যদি আসতো না তিনি প্রাণ দিয়ে সাধু গুরু বৈষ্ণবদের সেবা করত, বলে কেন ও জানে গোবিন্দ কোথায় আছে, বলে সাধুদের হৃদয় আছে, যদি সাধুদের যদি সন্তুষ্ট করতে পারি গোবিন্দ নিজে থেকে সন্তুষ্ট হয়ে যাবে, এই জন্য তিনি খুব সাধু সেবা করতেন বাড়িতে যদি সাধু আসে, কিন্তু ওই নাপিতটি কি করতো, ওনারা প্রত্যেক দিনে কাজ ছিল ওই দুর্যোধনের তিনি চুল কাটতেন, হ্যাঁ আর ওনাকে শরীরের মধ্যে তিনি তেল আদি তিনি মালিশ করতেন, ওইটা ছিল ওর সেবা। একদিন কি হয়েছে, যে সময় ও যাবে ওই দুর্যোধনের সেবা করতে সেই সময় বাড়িতে কিছু সাধু গুরু বৈষ্ণব এসেছে, এখানে ও তো চিন্তায় পড়ে গেছে কি করবো না করবো, যদি দুর্যোধনের সেবা করতে যাই এই সাধু গুরু বৈষ্ণব সেবাটা পেয়ে যাবে, আর যদি সাধু গুরু বৈষ্ণব সেবা করি ওই দুর্যোধনের সেবাটা চলে যাবে, হতে পারে ও মহাদুষ্ট, হতে পারে আমার চাকরি খানি চলে যাবে, আমি কি করব, মহা চিন্তায় পড়ে গেছে, দুবিধাতে পড়ে গেছে। তখন চিন্তা করছি এই দুষ্টের সেবা করতে করতে জীবন তো গেল, কিন্তু সাধু সেবা তো সহজে পাওয়া যায় না, এদের হৃদয়ে তো গোবিন্দ বসে আছে, অথবা যা হবে আমি আজকে এই সাধু গুরু বৈষ্ণবের সেবা করব, এখন ও যাইনি,
ও যায়নি দুর্যোধনে সেবা করতে, ওই সাধু দর্জনে যেরকম মায় আজ রান্না বান্না করছেন বাড়িতে, হ্যাঁ তিনি সুন্দর সুন্দর তিনি রান্না বান্না করছেন, আর সাধুদেরকে খুব ভালো করে খাওয়াইছেন, হ্যাঁ তাদের সেবা করেছেন। আর এখানে গোবিন্দ তো চিন্তায় পড়ে গেছে, গোবিন্দ তিনি চিন্তায় পড়ে গেছেন, কেন কৃষ্ণ গীতাতে নিজে বলছে, বলে অনন্যাস চিন্তায়ন্তমাম যে জনাহা পরিজোপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাম যোগাক্ষয়ম বহামিহম। কৃষ্ণ গীতাতে বলছেন, হে অর্জুন যদি কেউ আমার একান্তিক শরণাগত আমার হয়, সারা দিন যদি আমার চিন্তা করে, সারা দিন আমার উপর নির্ভর করে থাকে, যদি সব সময় আমার ভজন করে, আমি তার জন্য দুটো কাজ করি। বলে কি কাজ করে? বলে বাড়িতে যদি কিছু না থাকে, আমি মাথায় করে তার বাড়িতে পৌঁছাই, আর তার বাড়িতে যে জিনিসটা থাকে আমি এটা চৌকিদারি হয়ে তার বাড়িতে কাজ করি, তার ঘরে আমি চৌকিদারি হয়ে যাই। গোবিন্দ তিনি নিজে বলছেন অর্জুনকে, হ্যাঁ এখন গোবিন্দ তো চিন্তায় পড়ে গেছে, কি চিন্তায় পড়ে গেছে, ও তো আমার সাধুর সেবা করছে, হ্যাঁ এখন দুর্যোধন যদি না যায় চাকরি থেকে বের করে দিবে। এখানে গোবিন্দ কি করেছে না, ওই নাপিতের রূপ ধারণ করে নিয়েছে, নাপিতের রূপ ধারণ করে দুর্যোধন বাড়িতে গিয়েছে, আর দুর্যোধন গায়ের মধ্যে তেল লাগাতে আরম্ভ করে দিয়েছে। কে তেল লাগাছে, কে তেল লাগাছে? গোবিন্দ। আর যদি গোবিন্দ গায়ের গায়ে তেল লাগায়, তখন দুর্যোধন বলছে, এই তোমার হাতে কি আছে, তুমি যখন আমার শরীরের মধ্যে হাতটা লাগাছো আমার চোখ থেকে জল পড়তে আরম্ভ করছে, আমার চুলগুলো একদম দাঁড়িয়ে গেছে, এই তোমার হাতে দেখুন আজ কোন জাদু ঠাদু আছে নাকি রে, হ্যাঁ তুমি মন্ত্র মন্ত্র করছো না কি, তুমি গায়ে হাত দিলে আমার এরকম আনন্দ হচ্ছে কেন? ও এত আনন্দ হয়েছে কেন, গোবিন্দ নিজে করছে, এত আনন্দ হয়েছে, বলছে জীবনে আমি এত আনন্দ কখনো পাইনি, আজকে যে আনন্দ আমি পেলাম। এখন ও কি করছে, ওর গলার মধ্যে এটা গজমতি হার ছিল, মালা ছিল, হ্যাঁ তিনি কি করছেন, ওই মালাটি বের করে না ওই নাপিতের গলায় পড়ে দিয়েছে, পড়িয়ে দিয়েছে, কেন পড়িয়ে দিয়েছে, কিন্তু ও ছিল কে, ও গোবিন্দ ছিল, গোবিন্দ ছিল। এখন ওই যে নাপিতটা, যে অরিজিনাল নাপিত, ওই সাধুগুরু বৈষ্ণবদের সেবা টেবা করে এখানে দুর্যোধন বাড়িতে যখন এসেছে, খুব ভয় পেয়ে আসছে, চাকরিখানা চলতে যাবে না, তো স্ত্রী পুত্র পরিবারদের কে খাও, আজকে দুষ্ট আমাকে দণ্ড দিতে পারে, কেন আমি আসতে পারিনি টাইমে, আমি আসতে খুব ভয় ভয় আসছে, ভয় ভয় এসে তখন দুর্যোধনকে বলছে, বলে দেখো আজকে আমাদের বাড়িতে কিছু অতিথিরা এসে গেছিল, এই জন্য আমি টাইমে আসতে পারিনি, এই জন্য তুমি ক্ষমা করো। তখন তিনি বলছেন, বলে কেন আজকে তুমি এত সেবা করে গেলে, জীবনে আমি এত আনন্দ পাইনি, আজকে যে আনন্দটুকু পেয়েছি। বলে না না আমি আজকে আসতে পারিনি, কিন্তু এটা কাজ কি হয়েছে জানেন তো, যখন তিনি ওই নাপিতের গলায় হারটা দিয়েছে না, ওই হারটা যে ওই নাপিতের গলায় এসে গেছে, ওই গোবিন্দের গলায় দিয়েছে, কিন্তু ওই গোবিন্দ গলায় না গিয়ে পড়ে গেছে এই নাপিতের গলায়। ও জানে না ওর গলায় মতি হারটা এখানে আছে, ও বুঝতে পারেনি, বুঝতে পারছেন তো। আর যখন ও বলছে না আমি আসতে পারিনি টাইমে, আমার ভুল হয়ে গেছে ক্ষমা করবে, বলে ও তোমাকে আমি আজকে এত দামি হারটা দিয়ে দিয়েছি না, এই জন্য তোমার মধ্যে অহংকার এসে গেছে, তুমি এরকম ভাবে দীনতা করছো। এ তখন ও কি করছে দুর্যোধন, ও গলায় যে হারটা ছিল ধারে টেনে নিয়েছে, টেনে নিয়েছে। তখন নাপিতরা বলছে হারটা কোথা থেকে এলো গো, আমার গলায় তো কিছু ছিল না, এই হারটা কোথা থেকে এলো, ও তো ভক্ত না। ও বুঝতে পেরেছে, ও আজকে আমি বাড়িতে ওই সাধুগুরু বৈষ্ণবদের সেবা করছি না, এই জন্য গোবিন্দ আমার রূপ ধারণ করে এসে এর সেবা করছে, এই জন্য বলছে আমি আজকে যে আনন্দ পেয়েছি ওই আনন্দ আমি জীবনে কখনো পাইনি। তখন বললো আজকে আমার জন্য গোবিন্দকে এত কষ্ট ভোগ করতে হলো, এই দুষ্টের সেবা করতে হলো, অতএব আমি আর এই দুষ্টের সেবা করবো না, চাকরি ঠাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, বুঝতে পারছেন তো। বলে গোবিন্দের গুরু বৈষ্ণবদের সেবা করবো আজ থেকে, এই দুষ্টের সেবা করে কি হবে আমার। এই জন্য এখানে সুরদাস বলছেন তিনি, বলে ভুল গে হর নাই সবসে উচি প্রেম সগাই, ঠাকুর তিনি কি করছেন, ওই নাপিতের রূপ ধারণ করে তিনি দুর্যোধনের ভক্তের তিনি সেবা করছেন, এই জন্য গোবিন্দের একটি নাম হলো ভক্ত বৎসল ভগবান।
कि नाम बोले श्री भक्त वत्सल भगवान की तो जय दिशा खेल भाल कर जय जाओ बोले श्री भक्त वत्सल भगवान की हाँ गोविंद की चाहे तुम्हार भालवासा আর কিছু তিনি চান না কেবল আমাদের তিনি ভালোবাসায় চান তাছাড়া আর তিনি কিছুই চায় না এই জন্য যদি ভালোবাসতে হয় না কাকে ভালোবাসবো কাকে ভালোবাসবো গোবিন্দকে ভালোবাসো তাকে ভালোবাসলে পরে লাভ আছে সংসারে ভালোবাসলে পরে কোন লাভ নেই বুঝতে পারছেন তো দেখবেন সংসারে অধিকাংশ আমরা যা কিছু করি না মন দিয়ে বুঝো গোবিন্দের সেবা কেন করবো মন দিয়ে বুঝো অধিকাংশ সময় সংসারে আমরা যে কিছু করি অন্য দেরকে খুশি করি করবো ছেলেকে কি করে খুশি করবো পত্নীকে কি করে খুশি রাখবো পত্নীকে কি করে প্রসন্ন রাখবো শাশ শ্বশুর পিতা মাতা কি করে প্রসন্ন রাখবে তার জন্য আমরা বেশি করি তাই না সবাইকে খাওয়াই দাওয়াই যদি কিছু থাকে খাই না থাকলে পরে লবণ দিয়ে অন্যটুকু খাইনি খেয়েছে নাকি কখনো খেয়েছে নাকি না ওই রকম হয় কিন্তু একটা কথা তোমাদের জিজ্ঞাসা করছি বললো দেখি এপর্যন্ত সংসারে তুমি কাকে খুশি রাখতে পেরেছো এখানে তোমার উপরে সংসার কে খুশি আছে বলো দেখবে তোমার পিছনে তোমার নিন্দা খালি আছে পিছনে দেখবে তোমার নিন্দা করছে তোমার আর কিছু হচ্ছে না বাড়িতে বৌমা শাশুড়ির নিন্দা করছে শাশুড়ি বৌমার নিন্দা করছে ছেলে মেয়ে বৌর নিন্দা বৌমা পিতা মাতার নিন্দা এই নিন্দা ছাড়া জগতে কিছু তুমি পাবে না সংসারে বুঝতে পারছো তো কিন্তু গোবিন্দ ওই রকম নয় হ্যাঁ যেখানে গোবিন্দ তিনি শিশুপালকে বধ করে না চক্রতে দেখেছেন মহাভারত গোবিন্দের অঙ্গুলটা একটু কেটে গেছে দ্রৌপদী কি করছে বলে কি করবো কি করবো সঙ্গে সঙ্গে শাড়িটা ফেড়ে এই গোবিন্দের ওই অঙ্গুলের মধ্যে অঙ্গুল তার তিনি ব্যান্ডেজ করে দিয়েছে গোবিন্দ বলছে দ্রৌপদী সময় এলে তোমার ঋণী থেকে আমি মুক্ত হওয়ার জন্য চেষ্টা করব যখন ওই ভরি সভার মধ্যে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে দ্রৌপদীর কয়টা পতি ছিল দেখি বলে দেখি পাঁচটা সর্বশ্রেষ্ঠ গান্ডীবধারী অর্জুন সর্বশ্রেষ্ঠ গদাধারী ভীম নকুল সহদেব আর যুধিষ্ঠির মহারাজ এদের মধ্যে দ্বিতীয় যোদ্ধা জগতে কেউ ছিল না যখন তার বস্ত্র হরণ হচ্ছে ওর কাজে কেউ এলো কিন্তু আমাদের যদি একটা পতি খুশি টাকা পয়সা তাকে এগুলো বলবা নয় না এ ছাতি চৌড়া করে রাস্তায় ঘুরি আমার কে কি করতে পারবে আমার পতি হলো অমুক পতি বুঝতে পারছেন তো কিন্তু দ্রৌপদীর পাঁচটা পাঁচটা পতি কোন কাজে এলো না এলো তো কে এলো কাজে শেষে যখন দুই হাত তুলে হে গোবিন্দ রাখ সর আপ্ত জীবন হারি হে গোবিন্দ তোমা ছাড়া আর জগতে কেউ নেই সঙ্গে সঙ্গে কি হলো ওই গোবিন্দ তখন তিনি বস্ত্র দিয়েছেন হ্যাঁ দশ হাজার হাতির শক্তি শেষ হয়ে গেছে আর ওই বস্ত্র আর শেষ হয় না দুনিয়া দেখতে শাড়ি দিয়ে কোন নারী না নারী নিজে একটা শাড়ি হয়ে গেছে হ্যাঁ এই জন্য তুই কি চাই কাছের গ্লাস না জল আছে কিছু জল লাগবে না বস ছোট গ্লাসটা কথা তোমার নিয়ে গেছে নিয়ে গেছে এটা নাও এটা দাও সুদামা তিনি গোবিন্দ কাছে গিয়েছে কেবল দুই মুঠি চিড়া নিয়ে গিয়েছে তাই না গোবিন্দ একবার খেয়েছে গোবিন্দ দ্বিতীয়বার খেয়েছে যখন তৃতীয়বার খেতে গিয়েছে রুক্মিণী হাত ধরছে বলে না তুমি দুইবার অন্ন খেয়েছ ওর বাড়িতে সমস্ত রাজ ঐশ্বর্য পৌঁছে গেছে যদি তৃতীয়বার তুমি খাও আমি যে লক্ষ্মী ওর বাড়িতে আমাকে দাসী হতে হবে সত্যি যদি বাড়িতে এসে দেখে সোনার অটালিকা সেখানে পত্নী রাজ রানী হয়ে বসে আছে নিজের পত্নীকে চিনতে পারছে না ইয়ে কে ও আরতি তোকে আরতি করার জন্য এসেছে ও পিছু পিছু যাচ্ছে বলি ইয়ে বিশ্ব সুন্দরী আমার দিকে কেন আসছে তখন সুশীলা বলেছে তুমি আমাকে চিনতে পারছো না বলে তুমি কে গো বলে আমি তো তোমার ওই সুশীলা বলে সব কি বলে তুমি তো গিয়েছিলে না ওই গোবিন্দের জন্য দু মুঠা চিড়া নিয়ে গিয়েছিলে ওই চিড়া খেয়েছে তো গোবিন্দ ত্রিভুবন রাজ্যে তিনি দিয়ে দিয়েছে বুঝতে পারছেন করতে গেলে তার ভজন করবেন বুঝতে পারছেন তো এই জন্য এই মানব শরীর সহজে এই মানব শরীর পাওয়া যায় না হ্যাঁ 84 লক্ষ জন্ম গ্রহণ করার পর তবে জীবনে একবার এই মানুষ জন্মটুকু তবে পাওয়া যায় এই জীবন পাওয়া যায় না সহজে বুঝতে পারছেন এই জীবন কিসের জন্য ঠাকুর এত দুর্লভ জীবন দিয়েছে এখানে একটা আমাদের ভক্তিবীর ঠাকুর বলছেন বলে দুর্লভ মানব জন্ম
लाभिया संसारे कृष्ण ना भजे न दुख कही बकारे संसार संसार बोले मिछे गे लकाल लाभ ना है लगी छो घटेला जंजाल। भक्तिम ठाकुर बोलते दुर्लभ मानव जन्म लभिया संसारे कृष्ण ना भजिन दुख कही बकारे सब थे बड़ दुखटा की बोले गोविंद आमी भजन कर लाम जीवने एटा सब थे दुखर जीवन बुझते पाछे केना ए संसार करते 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 मिछे गेल काल लाभ ना होइल किछु घटल जंजाल किछु होल ना केवल जंजाल जंजाल ही लाभ होल किसे संसार ए छायाबाजी प्राय इहाते ममता करी वृथा दिन जाए है वृथा दिन जे देह रे एही गति तार अनुगत है एजने ए जीवन बहु भाग्य हमारा प्रिय छी बुझला छे एजने ए जीवन दे की करबो गोविंदर भजन करबो तार भक्ति करबो बुझवा छन तो एजने भगवान कलिजुगे तिने तार नाम रूपे से बोले कलिजुगे नाम रूपे कृष्ण अवतार भगवान कलिजुगे तार तिने नाम रूपे एसने कलिजुगे महाप्रभु बोल छे तुम्हारे दरका में हरि नाम टुक दिला है बोले हरे कृष्ण एक बार हाथ तुले बोलो बोले हरे कृष्ण बोल छनार कृष्ण कृष्ण हरे हरे बोलो सब भाई हरे राम 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 हर एक बार जोर करी बोलो बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जने यही हरिनाम टू तुम्हारे जन एने हरिनाम टा तुम्हें नाव निये की करो संसार तक पार हो जाओ ऐसे बोल छेन महाप्रभु बोल छेन जीव जाग गोरा चांद बोले कत निद्रा जाओ माया पीसा चीर कोले भजी बोलिया।